দাদা কি পালা হবে আসতে? ও দাদা কি পালা হবে? আমি বললাম কিছু মনে করবেন না, হ্যাঁ আমি তো পালাপাত কিছু জানি না। আপনি পালা জানেন না? বলে না। তাহলে কি জানেন? যদি প্রকৃত ভক্ত হয় কীর্তনিয়াকে কেউ জিজ্ঞেস করবে না কি পালা হয়, বলবে কি লীলা হয়, কি বিষয় হয়। যারা ভক্ত হয় তারা জিজ্ঞেস করে, বাবা আজকের আলোচনা কি হবে, বিষয় কি হবে, এটা আসল কথা। পালা তো আমাদের দুটো, আপনারা সবাই জানেন, একটি আসার একটি যাওয়ার। জেলে বলুন, একটি আসার একটি যাওয়ার। একটু ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তারা কোন পালাটা শেষ করেছেন, আসারটা না যাওয়ারটা? জেলে বলুন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? আসারটা। এবার জোরে বলুন, বাকি আছে কোনটা? আমি জোরে শুনতে চাই, বাকি আছে কোনটা? দাদা ভাইরা জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, আমরা কত বোকা দেখুন, যখন মৃতদেহ বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যায় দরজা দিয়ে, তখন আমি প্রণাম করি আমার বাচ্চাকে, বলি প্রণাম কর, আপনারা প্রণাম করেন, আপনার পরিবারের সবাইকে প্রণাম করতে বলেন, কিন্তু প্রণাম করার সময় আপনি কি ভাবেন, ও বোধহয় গেল আমি বোধহয় যাব না? কিন্তু মাথায় রাখবেন যে হেলতে দুলতে যাচ্ছে সে আপনাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আমি মরি নাই, আমার কাছ থেকে শিখে নাও, আমার মৃত্যুতে তোমার শিক্ষা আছে। কি? আমি যেমন হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকেও সংসার ছেড়ে হেলতে দুলতে চলে যেতে হবে। এসেছি যখন বাবা, যেতে হবে তখন। তবে একটা কথা বলি, কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো আপনার সকাল হবে, আর চোখ যদি না খোলেন তবে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যাবার আর আসার ফাঁকে কিছু ভালো কাজ করুন। শুধু কর্ম করলাম, খেলাম আর ঘুমালাম, ওটা তো পশুদের ধর্ম, কিন্তু মানুষের ধর্ম হচ্ছে কি, শুধু ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, সব করবেন, আসল কর্তব্য ভুলবেন না। কেন ভুলবেন না? দাদা ভাইরা যতক্ষণ সংসারকে দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, সংসারকে দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে কতখানি ভালোবাসে। যে বাচ্চাটার জন্য প্রত্যেক দিন লজেন্স নিয়ে যান, ওই বাচ্চাটার জন্য চার দিন লজেন্স নিয়ে যাওয়া বন্ধ করুন, দেখবেন মুখটা ভার হবে আর আপনাকে বাবা বলবে না। সংসারের নিয়মেই আপনার কাছে নিতে চায়, আপনাকে দিতে চায় না। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীর একটা কঠিন রোগ হয়ে যাক, দু চার দিন বাড়ির লোক সেবা করবে, তারপর বলা বলি করবে, এবার গেলেই বাঁচি। ওগো, এ সংসার শুধু নিতে চায় দিতে চায় না, কিন্তু আপনি সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। কেন? এসেছেন একাই, যেতে হবে একাই, যেন মাঝখানটাতে কিছু হরিকথা কৃষ্ণ কথা শুনে বা বলে আমার জীবনটাকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার করা যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে তত্ত্বের মাধ্যমে বুঝিয়ে দেব। যারা এখানে বসে আছেন তারা মেদিনীপুরের, অনেকে দিল্লি থেকে এসেছেন আমার সঙ্গে পরিচয় করতে গিয়েছিলেন, অনেকে বহু দূর দূরান্ত থেকে এসছেন আমার বাসায় গিয়েছিলেন পরিচয় করতে। কিন্তু শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যে আমি শুধুমাত্র পশ্চিমবাংলায় আসি তা নয়, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, এমনকি আপনার ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে রাজ্যে আছি, এমনকি বিভিন্ন দেশেও আগামীবারে আমার যে সমস্ত কল আছে সেগুলো আগামীবারে, মানে আগামীর পরেবারে ডেট দেওয়ার কথা আছে। তো আপনাদের চরণে আমার প্রণাম রইল, আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা শুনিয়ে মানুষের জীবনটাকে একটু ধন্য করতে পারি, মানুষের জীবনে চলার পথটাকে একটু সুন্দর করতে পারি। যদি আপনারা বর্ধমান কেউ যান তো বর্ধমান জেলার শ্রীখণ্ড একটা গ্রাম আছে, সেই শ্রীখণ্ড গ্রামে দেখবেন একটা পাথরের গোপীনাথ আছে, আশ্চর্য হয়ে যাবেন, পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে, সেই নাড়ুটা আবার পাথরের নাড়ু। কোনো ভগবানের হাতে পাথরের নাড়ু দেখেছেন? কিন্তু আশ্চর্যের ব্যাপার, অর্ধেকটা নাড়ু সেই নাড়ুটা পাথরের নাড়ু। সেই ল্যাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন, পাঁচ বছরের বাচ্চা ভগবানকে নাড়ু খাওয়াবে, এই লীলাটির বিষয়বস্তু আজকে রঘুনন্দন। আপনাদের জানিয়ে দিই, আজকে ভক্তিবাবুর পরিবার, ব্যানার্জি পরিবার যে আমাকে এনেছেন, আপনাদের জন্য একটা লীলা উপস্থাপনা করতে চাই। এই কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন ভগবানকে নাড়ু খাওয়াবে, এই নাড়ু প্রসাদ আপনারা নিয়ে যাবেন। লাভ কী আছে একটা একটা করে বলবো। আপনার বাড়ির বাচ্চা খুব চঞ্চল, এ প্রসাদ কিন্তু সবাই পাবেন, প্রচুর এনেছে, 10-12 কেজি বাতাসা এনেছে। যদি কেউ না পান তাহলে তার উপায়ও বলে দেবো, আর যদি পেয়ে যান, ধরুন আপনি চারটে পেলেন, পাশের জন পেল না, চারজনকে ভাগ করে দেবেন।
তাহলে একটা বাতাসা বাড়িতে নিয়ে যাবেন, কাপড়ে কোণে বেঁধে দাদা ভাইরা যারা দূর থেকে এসছেন পকেটে করে নিয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর এইটুকু বাতাসা কপালে দিয়ে জয় গোপীনাথ বলে তিনবার খাওয়াবেন। এক বছর করুন, প্রত্যেক বৃহস্পতিবার এক বছর করুন, দেখবেন ছেলের চঞ্চলতা দূর হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করবেন একটা বাতাসাতে এক বছর যায় কী করে দাদা? আপনি বাড়ি যাবেন, আপনি হরির লুট দেবেন হরি মন্দিরে, এক কেজি বাতাসা, সেই বাতাসার সঙ্গেই বাতাসাটা মিশিয়ে দেবেন। আর একটা কথা, যার বাড়িতে অশান্তি আছে, চরম অশান্তি, দিনের পর দিন অশান্তি হচ্ছে, প্রমাণ দেখবেন আপনারা যদি ভক্তি ভরে করতে পারেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার বাতাসাটা গুড়ি করে তুলসী গাছের নিচে জয় গোপীনাথ বলে দেবেন আর জল ঢালবেন প্রত্যেক দিন। আর বৃহস্পতিবার বৃহস্পতিবার গুড়ি করে দেবেন তুলসী মন্দিরে, দেখবেন গৃহে শান্তি সুখ আস্তে আস্তে ফিরবে। তৃতীয় নিয়ম আপনাদের বলে দিই, যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা যেখানে লক্ষ্মী গণেশের ছবিটা রেখেছেন, এত বড় ব্যবসায়ীরা এখানে আছেন, অনেকে কীর্তন শুনছেন, এই বাতাসা নিয়ে যাবেন, যদি না পান তা হরি লুটে বাতাসা গোপীনাথ বলে আপনি যেখানে লক্ষ্মী বা গণেশকে রেখেছেন নাড়ুতো দেন, মিষ্টি দেন, সেখানে এই প্রসাদটা রাখবেন। কেন? গোপীনাথের প্রসাদ রাখলে আপনার দিনের পর দিন দোকানের একটা উন্নতি হবে। এই উন্নতির কথা আপনাদের সামনে আরও বলবো। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাওয়াবে, আপনারা দর্শন করবেন, সেই নাড়ু প্রসাদ ভক্তি ভরে আপনারা নিয়ে যাবেন। ছেলের মঙ্গলের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে, কেনা মঙ্গল চাই, যদি ভক্তি ভরে করতে পারেন তাহলে লাভ আছে। যেমন দেখবেন অনেকে পুজো করে মন্দিরে, পুজো দেয় প্রচুর আপেল করা লেবু, কিন্তু দিতে দিতে একসময় আমাদেরকে বলে প্রদীপবাবু ভগবান নেই, দেবতা নেই, বলে কেন বারবার পুজো দিচ্ছে, আমার লাভই হচ্ছে না। শুনে নিন ভালো করে, রাবণও দুর্গা পুজো করেছিল, আবার রামও দুর্গা পুজো করেছিল। রাবণ দুর্গা পুজো করেছিল ভক্তি ভরে করেছিল কিনা জানি না, রামও করেছিল, রাম দুর্গা পুজো করে রাবণকে আবার শেষ করে দিল। তার মানে নিশ্চয় রাবণের পুজোতে কোনো গলতি ছিল, এই জন্য রাবণের পুজোটা ভালো হয় নাই, এই জন্য রাবণ হেরে গেল। আপনি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, নিশ্চয় আপনার কোনো ভক্তির অভাব আছে, নইলে কেন আপনার এরকম হবে? ইলেকট্রিক কানেকশন বাড়িতে করেছেন, হঠাৎ সুন্দর করেছেন, কিন্তু যখন কানেকশন দিতে যাচ্ছেন লাইট জ্বলছে না, নিশ্চয়ই কোথাও গলযোগ আছে বলে জ্বলছে না। ওই যে নিবেদন আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন যেটুকু করবেন ভক্তি ভরে করবেন, আপনি পাঁচ মিনিট ভগবানের নাম করুন, শুধু ভক্তি ভরে উজাড় ভরে করুন, দেখুন আপনার কৃপা অবশ্যই হয়ে যাবে। তো শ্রীখণ্ডের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোটো ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। ছোট ভাই নরহরি বলল, দাদা চলো না শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে যাই, রঘুনন্দনের জন্ম হবে এখনই, আপনারা দেখতে পাবেন, তো চলো না একবার দেখতে যাই। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলল, ভাই তুই এতটা পথ যাবি কী করে? তখন তার বাসের নিয়ে যোগাযোগ ছিল না, তখন তার গাড়ির যোগাযোগ ছিল না, ট্রেনের যোগাযোগ ছিল না, এখন যেমন আছে হেঁটেই যেতে হতো। ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায় রাস্তা নাকি খাটো হয়ে যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, অনেক দূর হেঁটে যাবেন গাড়ি পাবেন না, কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন রাস্তা খাটো হয়ে যাবে। কোনোদিন হয়তো হয়ে গেছে যে বাস জ্যাম হয়ে গেছে বা রাস্তা জ্যাম হয়ে গেছে, আপনি হাঁটছেন আপনার বোল লাগছে, আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান রাস্তা খাটো হয়ে যাবে। তাই মুকুন্দ সরকার বড় ভাই আর ছোট ভাই নরহরি দুজনে কীর্তন গাইতে গাইতে চললো কোথায়, ওই বর্ধমান জেলা থেকে নবদ্বীপ শ্রীবাসঙ্গন মহাপ্রভুর আশীর্বাদ নেবার জন্য। যেতে যেতে গাইছে, আপনারা চলুন সবাই মিলে তালি দিয়ে যাই, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ, বলো ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম 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 রাঘব রক্ষ, কৃষ্ণ হে
আসে আপনারা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, চোখ আমার খুব খারাপ, আমি দেখতে পাই অনেক দূর পর্যন্ত। এদিকে বলছে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, একটু জোরে বলুন। যারা ভক্ত হয় তাদের ভাবটি এইরকম হয় না এরকম হয়, এক নম্বরটা না দু নম্বরটা। এইদিকে এই কীর্তন আপনারা শুনছেন ঠিক কথা, যে দাঁড়িয়ে আছে সেও শুনছে, যে বসে আছে সেও শুনছে, চোখ কিন্তু আমার ক্যামেরার মতো ঘুরছে, কারণ চোখ ছোট থেকে ঘোরা আমার অভ্যাস আছে, কোথায় কি কি করছে আমি জানতে পেরে যাই, এই জন্যে কে কোথায়। এদিকে আমি যখন হরিনাম করাতে বলছিলাম তখন সবাই মিলে তালি দিচ্ছিলেন, দু চারজন ভদ্রলোকের মতো এরকম করে দাঁড়িয়েছিলেন, কেন উনি গুনছেন কত লোক হয়েছে কাল পেপারে দিতে হবে আর কি। না না, আমি তাকে শিক্ষা দিতে চাই, আপনি বাবা হয়েছেন হরিবাসরে এরকম করে থাকবেন না, হাত তুলতে বললে হাত তুলবেন, হাত তালি দেবেন, কেন বলুন তো? আপনি যদি না দেন আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকে প্রশ্ন করবে, আপনি যখন বলবেন ভালো পথে চল ভালো কথা বল, তখন আপনাকে বলবে তুমি তো হরিনামে হাত তোলো না হরিনামের ধার ধারো না, আমি যাব কী করে? সেদিন কিন্তু আপনাকে কথা শুনতে হবে। একটা প্রমাণ দিয়ে দিই, এক জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ভদ্রলোক বলছে আমার মায়ের বয়স 80 বছর, খুব অসুস্থ, আসরে যেতে পারবে না, প্রদীপবাবু আমার বাড়ি চলুন, একটু মাকে দর্শন করে আসবেন, মাকে দেখা দেবেন। আমি মাকে দেখতে গেলাম, প্রণাম করলাম, উনি বললেন বাবা একটু চা খেয়ে যাও। চা খেতে বসলাম চেয়ারে, আর ওই ভদ্রলোক যিনি ডেকে নিয়ে গেলেন তিনি ওই বারান্দায় লম্বা করে পাটা করে বসে আছে, ওর ক্লাস 9 পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে মেরে দিয়ে চলে গেল। ছেলেকে জিজ্ঞেস করছে, এদিকে আয়, কী হলো? কীর্তনিয়া বসে আছে, তুই পাটাতে পা দিয়ে চলে গেলি, প্রণাম করলি না, প্রণাম কর। ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো তখন তুমি প্রণাম করো না, আমি করবো না। নিবেদন আপনাদের সামনে, আপনি যদি আজকে না করেন আপনি শেষে ভুগবেন। এখন রক্তের গরমে কেউ বুঝতে পারে না, যখন গরম রক্তটা ঠান্ডা হয়ে যায় তখন বুঝতে পারে আমি ভুল কী করেছি। তাই শক্তি থাকতে থাকতে শক্তির ব্যবহার করুন, ভগবানের চরণে দিন, তাহলে আপনি চিরকাল শক্তিমান থাকবেন, আর না দেবেন তো ক্ষতি আছে। মুকুন্দ সরকার নরহরি সরকার এদিকে তাকান, দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে, এর থেকে প্রমাণ কি? যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবে না, আগে নিচু হতে হবে। যে ছোট হবে সে ভগবানকে পাবে, আর নিজেকে যে বড় ভাবে সে ভগবানকে পায় না। মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস দু ভাই আমাদের দেখতে এসেছে, চল একবার দর্শন দিয়ে আসি। কারণ ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য না সেই বাঞ্ছা নাই পুরে। মহাপ্রভু শ্রীবাসকে নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, দেখুন কিভাবে গাইছে, দেখুন। সরধনি তীরে, সরধনি তীরে, উলধনি তীর মহাবিলাসন, সমবয় বালক সঙ্গে এ সরধনি তীরে সঙ্গে আস্তে আস্তে চলে যাচ্ছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তোই আমার গোড়া, ওই তোই আমার গোড়া, ওই
যজ হ্যাঁ দন্ড বাহু তুলে ওই তো আমার গোড়া হ্যাঁ দন্ড বাহু তুলে ওই তো আমার গোড়া ওই দেখে হ্যাঁ দন্ড বাহু তুলে ওই তো আমার ছোট ভাই বলছে দেখছি আমি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না দেখছি আরেকজন নাচছে, ওই তো গোড়াই ওই তো গোড়াই নাচ আমার ওই তো গোড়াই নাচ অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই ওই যার অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই বাবা যখন কেউ ভক্ত হয়ে যায় তখন তার পরীক্ষা শুরু হয়ে যায়। অনেকে বলে না আমি হরিনাম করছি আমার ছেঁড়া কাপড় হচ্ছে, আমি হরিনাম করছি আমার ঘর ফুটে জল পড়ছে, যে হরিনাম করছে না অন্যায় করছে, সে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা হয় কেন? আপনাদের সামনে প্রমাণ দিয়ে দেবো। আমাদের সামনে অনেকে প্রশ্ন করে, ফোন করে করি, একে ফোন করে, একে ফোন করে, কি ফোন করে, এই যে প্রদীপবাবু আছেন, বলে না আমাদের একটা প্রশ্ন ছিল কি, আমি হরিনাম করি আমার ঘর ফুটে জল পড়ে, আমি হরিনাম করি আমার ছেলের অসুখ হয়, কিন্তু যে হরিনাম করে না অন্যায় করে বেড়াচ্ছে তার কেন কিছু হচ্ছে না? জেনে নিন আপনারা, এ সংসারে ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। ও মায়েরা, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি, যারা পাপ করে বেড়াচ্ছে তাদের পাপের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যখন পাপের কলসি পূর্ণ হয়ে যাবে ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছেন কষ্ট পাচ্ছেন জেনে রাখবেন তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই, যখন আপনার পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে আপনি গোবিন্দচরণ লাভ করে যাবেন, তখন আপনার জীবনে যে কি আনন্দ আপনি বুঝতেই পারবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান পরীক্ষা শুরু করে দেয়। যেমন মায়েরা দেখবেন কোনো সোনার জিনিস দোকানে যখন বিক্রি করতে যাবেন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন ভগবান পরীক্ষা করে দেখবে আপনার মধ্যে কতটা ভক্তি আছে কতটা খাদ আছে। মুকুন্দ সরকার যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, নরহরি দাঁড়িয়ে আছে, শ্রীবাস এসে বলছে প্রভু কী করব, বলে বলে দাও ওদের মধ্যে যে ছোটো ভাই সে আমার কৃপা পেয়ে গেল আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। শ্রীবাস ঠাকুর এসে তোমাদের মধ্যে আপনাদের বলি নেই তোমাদের মধ্যে সবচাইতে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার, প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে হরিনাম গাইবে। বড় ভাইকে এই যে আমি মুকুন্দ সরকার, আমি তোকে টেনে টেনে নিয়ে এলাম চল চল বলে, আমার জন্যে কি বলেছে? তোমার জন্যে বলেছে তুমি 100 বছর সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না 100 বছরে কৃপা পাবে না, পাবে না। ও মায়েরা যেই না বলেছে মুকুন্দ তুমি 100 বছর সঙ্গ পাবে না মহাপ্রভুর, 100 বছর কৃপা পাবে না, অমনি মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। আচ্ছা মায়েরা বলুন তো, দু ভাই মিলে কীর্তন শুনতে এলো, একজন কৃপা পেলো একজন কৃপা পেলো না, যে পেলো সাত আনন্দ হবে, যে পেলো না তার কত কষ্ট হবে। কিন্তু মুকুন্দকে যেই না বললো তুমি মহাপ্রভুর কৃপা পাবে না 100 জন্ম, তা মুকুন্দ জয় গৌড় বলে পাগলের মতো নাচছে। শ্রীবাস মনে মনে ভাবলো কৃপা পাবে না বলে লোকটা পাগল হয়ে গেছে তাই নাচছে। এ মুকুন্দ, এ তোমাকে বললে 100 জন্ম কৃপা পাবে না আর তুমি নাচতে শুরু করেছো, আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। যেই না শ্রীবাস এ কথা বলেছে, মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে রব, কিন্তু যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, প্রভুর সঙ্গ পাবনে প্রভুর সঙ্গ পাব, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর
তিন ঘন্টার কীর্তন শুনতে আসতে গেলে ছবার উঠতে হয়, ছবার বসতে হয়। কিন্তু মুকুন্দ সরকার বলল, 100 বছর ধরে গৌর বলে কাঁদবো, 100 জন্ম ধরে, 101 জন্ম হবে তবে তো কৃপা পাবো। এর থেকে আপনারা কি শিখে নিলেন কীর্তন শুনতে এসে? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। বর্দা চৌকানে এত বড় বড় দোকানদাররা আছে, সকাল থেকে ধৈর্য ধরে বিকেল 5টা 9 রাত্রি 9টা পর্যন্ত বসে থাকে কেন? যদি খরিদ্দার আসে, যদি আমার কোনো লাভ হয়, যেমন তার ধৈর্যের জন্যে ফল সে পায়, সেরকম হরিবাসরে সে ধৈর্য ধরে অপেক্ষা করুন, গোবিন্দের কৃপা আপনার হবেই হবে। তবে আপনারা বলবেন সঙ্গে সঙ্গে কৃপা পাবো, তা পাবেন না। কেন? যে লোকটা চাকরি করে সে কি মাসের প্রথমে বেতন পায় না শেষে বেতন পায়? চাকরি শেষ হয় তারপর তো পায়। আগে আপনার কর্মটাকে সম্পাদন করুন, দেখবেন ফল কিন্তু আপনি পেয়ে যাবেন। মুকুন্দ সরকার বলল, প্রভু আমাকে তুমি অভিশাপ দিলে 100 বছর কৃপা পাবো না? মহাপ্রভুকে প্রণাম করে মুকুন্দ কাঁদছে। ভগবান সব সইতে পারে মা, ভক্তের দুটো জিনিস সইতে পারে না, একটি অহংকার একটি চোখের জল। যখন মুকুন্দ কাঁদছে তখন মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কেঁদো না, তোমার ছোট ভাইকে রাখলাম, তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? এ সংসারে যারা বড় ভাই হয়, যে যেখানে বসে আছেন মন খুলে শুনে নেবেন, কান খুলে শুনে নেবেন, কি এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝরঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইয়ের দায়িত্ব থাকে, যতই ছোট ভাই তার সম্বন্ধে খারাপ কথা বলুক, ও কিন্তু বড় ভাই, বড় বউ ছায়ার মতো তার কাছে দাঁড়িয়ে থাকে। ওগো মুকুন্দ, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, সবাই বাড়ির না খেয়ে মরবে, আর কেউ হরিনাম নেবে না। তাই তোমার ভাইকে আমার কাছে রাখলাম, আর তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে এই দেখো মুকুন্দ, আজ থেকে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই যে আপনারা যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, বা চাকরি করেন, বা কর্ম করেন, আজকে যে মহাপ্রভুর কীর্তন শুনছেন, আপনি ভাবতেই পারবেন না, মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু আপনার মাথাতে অটোমেটিক পড়ছে, আপনি বুঝতে পারছেন না, মহাপ্রভুর আশীর্বাদ জমে যাচ্ছে, আপনি একদিন বিরাট কৃপা পেয়ে যাবেন, ভাবতে পারবেন না কেন হলো, আজকের দিনটা হলো। কেন? ব্যাংকে টাকা জমা দিলে তার যেমন সুদ হয়, হরিনামের ব্যাংকে যদি কেউ ভক্তি সম্পদ জমা দেয় তাহলে কৃপা সম্পদ তার লাভ হয়ে যায়। তো মুকুন্দ সরকার কী করছে দেখুন মায়েরা, মুকুন্দ সরকার বলছে, প্রভু তাহলে আমি কী করবো? মহাপ্রভু বলল, তুমি বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড়লোকের নয়, একটা পয়সাও কারো কাছে নেবে না। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যা তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম ভিড়া, ও তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিয়া, মুকুন্দ চলিয়া।
প্রণীত হই শিখণ্ড গানে রসি উপনীত হই উপনীত ধৈর্য যার ভগবান তার একটু প্রমাণ দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখেছেন পঞ্চ পাণ্ডব তার দাদার নাম যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন ভগবানকে পেলেন, আর দুর্যোধন চঞ্চল ব্যক্তি ছিলেন তিনি ভগবানকে হারালেন। তাই হরিবাসরে এসে যে সমস্ত মানুষের মন খুব চঞ্চল তার জীবনে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না, তার জীবনে কোনো উন্নতি হবে না। মায়েরা দেখবেন যে সংসারে মেয়েরা খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয় আর বাড়ির লোকের কাছে গাল খায়, অথবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে দেয়। চঞ্চল মতির মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না, আর স্থির মতির মানুষ জীবন উন্নতি করতে হয় পারে। এই জন্য আপনারা প্রমাণ দেখছেন শাস্ত্রের প্রত্যেক যে জায়গাতে, আপনাদের একটু প্রমাণ দিয়ে যাই। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, সকালবেলায় তার স্ত্রী ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দিচ্ছে। আপনাদেরকে বলে রাখি, মুকুন্দ সরকার ফিরে এলো ঠিক কথা, কিন্তু আপনাদের একটা সুন্দর তত্ত্বের কথা বলে রাখি,